আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি পিঠা রেসিপি করে দেখাবো, সেই পিঠাটা হচ্ছে নকশি পুলি পিঠা। দেখতে যেমনই সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই পর্যায়ে পিঠা তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ভেজা চালের গুঁড়া। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি, যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটা কাঠির সাহায্যে খুব ভালো করে চালের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। যদি কেউ শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। গুঁড়ি মিশিয়ে নেওয়ার পর খামিরটাকে খুব ভালো করে মথে নিয়ে এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো রুটিটাকে আবার একটা বাটি দিয়ে গোলাকার করে কেটে নিয়েছি, যাতে করে সবগুলো রুটি একই রকম হয়, দেখতে ভালো লাগে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি নারিকেলের পুর। নারিকেলের পুরটা তৈরি করা অনেক সহজ, গুড় আর নারিকেল জাল করে আমি পুরটা তৈরি করে নিয়েছিলাম। এখন উপর দিক থেকে আরেকটা রুটি দিয়ে হাত দিয়ে চেপে চেপে উপর দিকটা একটু ফোলানো আর গোলাকার করে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের মধ্যে সামান্য তেল মেখে নিয়ে চেপে চেপে রুটির মধ্যে নকশা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন কাজটা কিন্তু সহজ, আর চেষ্টা করলে আপনারাও পারবেন। ছোটোবেলা থেকে আমি আমার মাকে দেখে এসেছি এভাবে নকশি পুলি পিঠা তৈরি করতে। পিঠাটা তৈরি করা কিন্তু বেশ সহজ, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। 3টা রোল করে একটা ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি। আর এই নকশি পুলির কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে সূর্যমুখী নকশি পুলি। 1টা ডিজাইনের নকশি পুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার একইভাবে 1টা রুটির মধ্যে আবারও আমি পোর দিয়ে দিলাম। এখন রুটিটাকে একটা ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি, যাতে করে খুলে না যায়। এবার আরেকটা পুলি হয়ে গেছে, এটা হচ্ছে চন্দ্রপুলি। এখন আবারও 1টা রুটির মধ্যে আমি পুর দিয়ে দিলাম। পুর দিয়ে আবারও ভালো করে ভাঁজ করে চেপে দিয়ে মুখটা বন্ধ করে তারপর লেচির মতো কেটে নিচ্ছি। আর এই পুলিটার নাম হচ্ছে লেচি পুলি। তো লেচি কাটা পুলি হয়ে গেছে, খুব সহজ, আপনারা চাইলেই বাসায় তৈরি করতে পারবেন। একইভাবে রুটির ভিতর পুর দিয়ে এক পাশ দিয়ে ভাঁজ করে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর 1টা কাঁটা চামচ দিয়ে একটু নকশি করে নিচ্ছি আগে যে পিঠাটা তৈরি করেছিলাম। একইভাবে 3টি রোল নিয়ে একইভাবে ফুলের পাপড়ির মতো করে দিচ্ছি। পিঠাটা তৈরি করা হয়ে গেছে, এই পিঠাটার নাম হচ্ছে কাঁটা সূর্যমুখী। পিঠা তৈরি করা হয়ে গেলে এবার একটা স্টিমারের মধ্যে 2 গ্লাস পানি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি, আর 10 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর পিঠা তৈরি করা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজার, তৈরি করাটাও কিন্তু বেশ সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।